আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে ট্যাংরা আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছে, এটি খেতে অনেক মজাদার। এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই রেসিপিটা আমরা কিভাবে রান্না করেছি মা আমি মিলে। ঠিক আছে, চলুন দেখা যাক এটি কিভাবে রান্না করেছি। অনেকেই তো ভুনা খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, এই আলু দিয়ে রান্না করলে এটাও যে মজাদার হতে পারে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাংরা মাছ, এগুলো নদীর ট্যাংরা মাছ। এখানে রাখা হয়েছে আলু, পিস পিস করে কাটা হয়েছে। এই দুইটাই দেখেন কিভাবে রাখা হয়েছে। এখানে মশলাগুলো রাখা হয়েছে, যেগুলো লাগবে পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ। এইসব উপকরণ দিয়েই তরকারিটি রান্না করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তেল, তেলের বোতল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এত বড় তেল লাগবে না, এতগুলো তেল। আমি এখান থেকে তেল বের করে নিয়েছি। এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেওয়া হয়েছে এবং সেখানে পেঁয়াজ কুচিগুলো দেওয়া হলো এবং ছুনি হাতা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করা হচ্ছে। যতক্ষণ না বাদামি কালার হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এবং সেখানে এখন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব বাটা দিতে হবে। দিয়ে এখানে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে। এখন এটাকে কষিয়ে নিতে হবে। এই যে নাড়াচাড়া নাড়াচাড়া করা হচ্ছে, একটা ঘুতাঘুতি করা হচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক করা হচ্ছে। তারপর দেখা যাক এবার কী মশলা দেওয়া হয়। এগুলো একটু জাল হচ্ছে, জাল না হলে তো এখানে সাথে সাথে দেওয়া যাবে না। এখানে হচ্ছে 2 চামচ লবণ দেওয়া হয়েছে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এখন এখানে দিতে হবে মরিচের গুঁড়া 2 চামচ, আপনারা ঝাল কে কীরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। হলুদ গুঁড়ো দেওয়া হবে 1.5 চামচ, কারণ এই হলুদটা অনেক ভালো, এই হলুদটা অনেক ভালো, মানে হচ্ছে অল্প একটু দিলেই কালার হয়, আর বেশি যদি দেওয়া হয় তাহলে তিতো হয়ে যাবে সেজন্য। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া নাড়াচাড়া করা হচ্ছে, ভালো করে কষাতে হবে। এই যে কষানো হচ্ছে, এখন এখানে মাছগুলো দেওয়া হলো। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় নাই, একটু পরে পানি ব্যবহার করতে হবে, আগে তেলের মধ্যেই ভাজতে হবে, মশলার দিয়ে সব কিছু দিয়ে ভাজতে হবে। নাড়াচাড়া করা হচ্ছে, আর এই তরকারিটা খেতে খুবই মজাদার হয়েছে। একটু পানি দেওয়া হলো। আর ট্যাংরা মাছে যদি পুকুরের হয় বা চাষের হয় সেই মাছটা খেতে মজা হয় না, কিন্তু নদীর ট্যাংরা মাছটা খেতে আসলে অনেক সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন এই মাছগুলোকে একটা একটা করে তুলে রাখা হবে। এই যে তুলে রাখা হচ্ছে বাটিতে। তারপর এই মশলার মধ্যে আলু দিয়ে কষিয়ে নিতে হবে। এই যে আলুগুলো দেওয়া হচ্ছে, সবগুলো আলু। আমি এখন একটু নাড়াচাড়া করতেছি এক হাতে মোবাইল এক হাতে ছুনি হাতা, ভাবা যায়? এই যে নাড়াচাড়া করতেছি এখন আমার মা নাড়াচাড়া করতেছে। একটু পানি দেওয়া হলো, এটাকে এখন সিদ্ধ করতে হবে। সিদ্ধ না হলে তো কাঁচা আলু খাওয়া যাবে না, সেজন্য সিদ্ধর জন্য পানি দিতে হবে। তারপর এই যে ঢাকনা দেওয়া হয়েছে, ঢাকনাটা আবার খোলা হলো 5 মিনিট পর। 5 মিনিট পরে দেখা হচ্ছে যে এটা কি সিদ্ধ হচ্ছে কিনা। একটা আলু টিপে দেখা হচ্ছে যে সিদ্ধ হয়েছে কিনা, একটু সিদ্ধ হয়েছে। তারপর একটু কষি, আবার এটাকে ঢাকনা দিতে হবে, 5 মিনিট পর আবার তুলতে হবে। এবার কিন্তু ঢাকনাটা আমি তুলতেছি, অনেক গরম থাকার কারণে আমি ছুনি হাতা দিয়েই ঢাকনাটা তুললাম। আবার নাড়াচে এখন কষাতে হবে, আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেওয়া শেষ হলে সেখানে পানি অ্যাড করে দিতে হবে ঝোলের জন্য। এখানে আমি কষাচ্ছি, তারপর আবার ঢাকনা দিয়েছি, আবার একটু ঢাকনা তো খুললাম, খুলে আবার একটু কষাবো। পানি দিয়েছিলাম আর একটু, মানে সিদ্ধটা কম হয়েছিল দেখি অল্প একটু পানি দিয়েছিলাম, দিয়ে আবার একটু কষাচ্ছি, কষিয়ে নিচ্ছি যতক্ষণ না লাল হবে ততক্ষণ। এই যে লাল কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটাকে কষাতে হবে ভালো করে। তরকারি যত কষানো হয় ততই মজাদার হয়। এখন এখানে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন এখানে ঢাকনা দিতে হবে, আবার 4 মিনিট পর ঢাকনাটা খুললাম। খুলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন মাছগুলো অ্যাড করে দিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আর যদি আমার কোনো কথাতে যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে।
এই যে দেখতে পাচ্ছেন আবার ঢাকনা দেওয়া হলো ঝোলের পানি দিয়ে। 5 মিনিট পর আবার ঢাকনাটা খোলা হয়েছে। খুলে এখানে মশলার গুঁড়া দিতে হবে, জিরা ও ধনে গুঁড়া অ্যাড করে দিতে হবে, এবং এটার যে ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে অবশেষে দেখতে পাচ্ছেন আমার এখানে মাছের ভুনা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।